নমস্কার, সবনা বেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সন্ত্রাসহীন নির্বাচন, তাও আবার সম্ভব পশ্চিমবঙ্গে? নির্বাচন কমিশনের এই প্রচেষ্টা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বিফল হচ্ছে। এবার শিরোনামে মালদা। রহস্যজনকভাবে প্রায় 24 ঘন্টা ধরে নিখোঁজ থাকার পর মালদহের গাজল থেকে উদ্ধার হল বালুরঘাটের 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবজিৎ রুদ্রের মৃতদেহ। সূত্রের খবর, এদিন সকালবেলা সর্বপ্রথম স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধারে দেহাংশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে রেল পুলিশকে খবর দেয়। এরপরেই ঘটনাস্থলে আধিকারিকেরা পৌঁছে একটি ভোটার আইডি কার্ড উদ্ধার করেন। সেটা দেখেই পুলিশ চিহ্নিত করে এই মৃতদেহটি নিখোঁজ দেবজিৎ রুদ্রের। ব্যাপারটা হলো যে এটা হচ্ছে সম্ভবত বালুরঘাট টু কলকাতা যে তেভাগা এক্সপ্রেস, সম্ভবত, আমি সঠিক বলতে পারছি না এটা। তো এই ব্যাপারে আমরা তো তখন খবর পেলাম, খবর টবর পাওয়ার পর তো আমরা সব এলাম আর কি, এসে তো দেখলাম এই পরিস্থিতি। এখন তো আমাদের ইনভেস্টিগেশন তো চলবে। ভোটটা সম্ভব বালুরঘাট, দিয়ে ভোটার কার্ডে কী নাম আছে যেন? হ্যাঁ, বালুরঘাটে বাড়ি সম্ভবত, মানে এখনও কিন্তু নোন হয়নি, আননোনই আছে। আমরা দেখি এটা ব্যাপারটা নিয়ে ইনকোয়ারি করব। মনে হচ্ছে তো এখন সাইডে যখন পড়েছে হয়ে গেছে যখন বডি, হতে পারে মেবি ট্রেন থেকে হয়তো পড়েও যেতে পারে। এটাকে আমরা এখন নিয়ে যাবো বালুরঘাট হসপিটালে, ওখানে বডিতে একটা ডাক্তারবাবু করবেন, ওখান থেকে সোজা আমরা মর্গে পাঠিয়ে দেবো, ওখানে পোস্টমর্টেম, তারপরে রিপোর্টে যাবো। উল্লেখ্য, সোমবার সকাল থেকে নিখোঁজ হয়ে যান দেবজিৎ রুদ্র। থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হতেই শুরু হয় তদন্ত। এরপরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই নজরে আসে তিনি ভোর 3:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বালুরঘাট রেল স্টেশনের দিকে গিয়েছেন। এরপরেই পুলিশ তদন্তে গতি আরো বাড়ায়। অবশেষে মালদার গাজল থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। প্রশাসন সূত্রে খবর, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খুন নাকি আত্মহনন? বালুরঘাটের 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবজিৎ রুদ্রের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। তনুজ জৈন, সবনাবেক নিউজ, মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সবনাবেক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।